আরদিকে কসবার ঘটনা, যে কসবা গুলিকাণ্ডে নেপথ্যে 120 বিঘা ভেড়ির দখলদারি রয়েছে কি? দুলকারের বেআইনি পুকুর ভরাটে সুশান্ত বাধা দেওয়াতেই হামলা বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের। পাল্টা সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলীর বিরুদ্ধে জমি ভরাটের অভিযোগ, দুলকারের গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সুশান্ত অনুগামীদের নিশানায় দুলকার, জমি বিবাদে গুলিকাণ্ড। গুলিকাণ্ডে মূল চক্রে মোহাম্মদ আফরোজ ওরফে গুলজারের কথাতেই সবার প্রথম সামনে আসে জমি বিবাদের তত্ত্ব। জগা দখল করে মেরা জগা জগা দখল কিয়া তো মারা হায়দার আলী সুশান্ত ঘোষ কা গুন্ডা। গুলজারের গডফাদার হিসেবে উঠে আসে জমি মাফিয়া দুলকার আলীর নাম। কার জমি কে দখল করেছে, কি সেই জমি যার জন্য কাউন্সিলরকে খুনের চেষ্টা, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই রিপাবলিক পৌঁছে যায় কসবার গুলশান কলোনিতে। সুশান্ত ঘোষের ওপর কোথাও গিয়ে তাকে চক্রান্ত করে তাকে খুনের চেষ্টা করা হয় এবং তারপরে একাধিক নাম সামনে আসে এবং সেই আবহে কিন্তু যে মূল অভিযুক্ত গুলজার তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। তবে তার মাথার ওপরে হাত রয়েছে অন্য এক ব্যক্তি যার নাম জুলকার আলী, এমনটা অভিযোগ সামনে এসেছে। এবং সেই জুলকার আলীর বিরুদ্ধে আবার তারই এলাকাবাসী, তারা কিন্তু অনেকেই সরব হচ্ছেন কি এই যে জমি দেখতে পাচ্ছেন, এই 120 বিঘা বড় জমি, এই জমি ভরাট করা হচ্ছে এমনটি অভিযোগ তার বিরুদ্ধে। তবে কি এই 120 বিঘে মাছের ভেড়ি ঘিরেই যত গন্ডগোল? 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের অভিযোগ, সুশান্ত কাউন্সিলর হওয়ার অনেক আগে থেকেই একটু একটু করে এই পুকুরটি দখল করছিল জুলকার। 2009 জুলকার মোহাম্মদ জুলকার নয়ন আলী এসেছিল, পুরো পুকুর ভরা করে বিল্ডিং করেছে। এখন এই পুকুরটা 120 বিঘে পুকুরটা আছে, এখন এইটাও ভরাট করে পুরো বিল্ডিং করতে চাইছে সুশান্ত কুমার ঘোষ, উনি এই পুকুর ভরাট করছে। জমি ভরাট করতে জুলকারের বাধা দেওয়াতেই বিবাদ বলে দাবি সুশান্ত ঘোষের। 22-এর পৌরসভা নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনের পরে সেই ভেড়িতে সেখানে কাজ করতে দেওয়া হবে, তো আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেড়ির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই। কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল, যার কারোর কারোর স্বার্থে হয়তো আঘাত লেগেছে, এবং আমি যতদিন এই ওয়ার্ডে আছি আমি ওখানে কাজ করতে দেবো না। তবে জুলকার অবশ্য জমি ভরাটের পাল্টা অভিযোগ করছেন সুশান্ত ও তার ঘনিষ্ঠ হায়দার আলীর বিরুদ্ধেই। আমি জমিন ভরাট করছি, আমি একটাও গাড়ি যদি কোথাও মাটি ফেলে থাকি সেটা ওনাকে আমাকে প্রুফ করতে বলুন। এটা ওয়েটল্যান্ড জমি, এটা আগে মাছ চাষ হতো, এখন বিল্ডিং চাষ হচ্ছে, বিল্ডিং চাষ করা মালিক হচ্ছে হায়দার আলী। জমির দখলদারি নিয়ে আগেও তৃণমূলের কোন্দলে উত্তপ্ত হয়েছে কসবা এলাকা, খাস কলকাতা শহরে জমির দখল নিয়ে হানাহানি নিয়ে নির্লিপ্ত কেন পুলিশ প্রশাসন? দখলদারির অভিযোগ পাল্টা অভিযোগ তো নতুন কিছু নয় কসবা এলাকায়, দায়িত্ব এড়াতে পারে কি কলকাতা পুরসভা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।